আমার ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর উইংস পড়াবো বলে হাজির হয়েছি। দেখো, পরপর পরপর আমরা উইংসের পাতা পড়ে যাচ্ছি। আজকে আমরা 20 পাতা থেকে পড়া শুরু করব। এর আগে দুখানা ভিডিও হয়ে গেছে, যা যা দেখতে পাওনি তারা অবশ্যই দেখে নিও। ডিসক্রিপশনে লিঙ্ক আছে বা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে পড়া কী আছে। পেজ নাম্বার 20 দেখতে পাচ্ছ একটা ছবি রয়েছে। টেবিলের মধ্যে গোল করে সবাই বসে রয়েছে আর সেখানে সবাই পড়ছে। দেখি এখান থেকে কী শেখানোর চেষ্টা করা হয়েছে। দেখো লেখা রয়েছে, রাহুল, মিতা অ্যান্ড ইউ ওয়েন টু দ্য লাইব্রেরি লাস্ট ফ্রাইডে। রাহুল, মিতা আর তুমি গত শুক্রবার দিন লাইব্রেরি গিয়েছিলে। রাহুল, দেখো রাহুলের বক্তব্য এখানে বোঝা যাচ্ছে, একজন রাহুল বলেছে, প্লিজ গিভ মি এ বুক, আমাকে দয়া করে একটা বই দিন। দ্য লাইব্রেরিয়ান গেভ রাহুল এ বুক, এনি বুক ফ্রম দ্য র‍্যাক। লাইব্রেরিয়ান রাহুলকে যে কোনো একটা বই দিলেন। হেয়ার এ ইজ অ্যান ইনডিফিনাইট আর্টিকেল, ইট ডাজ নট পয়েন্ট আউট এনি স্পেসিফিক থিংস অর পার্সন। এখানে এ অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দেখো এখানে রাহুল কি বলেছিল, প্লিজ গিভ মি এ বুক, একটা বই দিন, কিন্তু কোন বইটা দিতে বলেছিল সেটা তো বলায়নি, ওই জন্য ওটাকে বলা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলস। অনির্দিষ্টভাবে যখন কোনো বস্তুকে বোঝাচ্ছে সেটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলস। এবার দেখো মিতু, মিতু কি বলছে, স্যার প্লিজ গিভ মি দ্য বুক, এখানে কি বলেছে, স্যার আমাকে দয়া করে বইটি দেবেন। এখানে কি বলা হয়েছিল, একটি বই দেবেন, যে কোনো বই দিতে পারত। এখানে কি বলা হয়েছে, বইটি দেবেন, মানে যে কোনো একটা নির্দিষ্ট বইয়ের কথা বলে দেওয়া হচ্ছে। রাহুল একটা নির্দিষ্ট বইকে হাত দিয়ে দেখায়, বুঝে গেছে, এখানে একটা নির্দিষ্ট বইয়ের কথা বলা হয়েছে, রাহুল কিন্তু সেটা বলেনি। দ্য লাইব্রেরিয়ান গেভ দ্য স্পেসিফিক, মানে নির্দিষ্ট বুক টু মিতু। হেয়ার দ্য ইজ এ ডিফিনাইট আর্টিকেলস, দেখো এখানে ডিফিনাইট আর্টিকেলস হচ্ছে দ্য শব্দটি, ঠিক আছে, বিকজ দ্য পয়েন্ট দ্য সাম পার্টিকুলার পার্সন প্লেস অর থিং। দ্য আর্টিকেলসটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেই জন্য এখানে দি শব্দটি ব্যবহার করা হয়েছে। তোমরা তাহলে বুঝতে পারলে এ আর দি এর পার্থক্যটা কোথায়। এ হচ্ছে একটা ইনডিফিনাইট আর্টিকেলস আর দি হচ্ছে একটা ডিফিনাইট আর্টিকেলস। নির্দিষ্টভাবে যখন বোঝাচ্ছে ওই বইটিকেই দিন তখন হচ্ছে দি, আর যে কোনো একটা বইটিকে দিন তখন হচ্ছে এ। এরপরে দেখবো 21 পেজে কী আছে আমাদের। রুলস অফ আর্টিকেল এ, দেখো কী বলা হয়েছে এখানে। রুলস এক্সাম্পল, নিয়মটা বলেছে আর তার উদাহরণটা দিয়েছে। বিফোর এ ওয়ার্ড বিইং উইথ কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড শুরুর আগে ওয়ার্ড থাকলে সেখানে এ বসে, যেরকম হি গেভ মি এ ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার আগে এ বসছে, কেন বলতো, ফ্লাওয়ার যে শব্দটা রয়েছে শুরু হচ্ছে এফ দিয়ে, এফ সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই জন্য এ বসছে। বিফোর ওয়ার্ড বিগিনিং উইথ ও প্রোনাউন্স লাইক ওয়া, শব্দের প্রথমে ও অক্ষর ওয়ায়ের মতো উচ্চারণ হলেও সেখানে কিন্তু এ বসবে। যেমন দেখো, সি উইল হ্যাভ এ ওয়ান রুপি নোট ফ্রম হার আঙ্কেল, সে তার কাকার কাছ থেকে এক টাকার নোট পেয়েছে, তাহলে কী হবে, ওয়ান রুপি নোট। দেখো ও, ওটা আমরা কী জানি, ওটা হচ্ছে একটা ভাওয়েল লেটার, কিন্তু তার সাউন্ডটা কেমন হয়েছে, ওয়া হয়েছে, ওয়ের উচ্চারণ কিন্তু ওয়া হয়েছে, সেই জন্য এখানে এ বসছে। এই নিয়মগুলো তোমরা ভালো করে বুঝবে। বিফোর দ্য ইনডিফিনিট পার্সন অর থিংস অন কমন নাউন্স, কোনো অনির্দিষ্ট কমন নাউন বলতে তাখানে এ বসবে। যেমন দেখো, আই স এ স্নেক ইন দ্য ফরেস্ট, স্নেক আছে, তার আগে এস বসছে, কোনো অনির্দিষ্টভাবে কোনো বস্তুর নাম বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে এ বসবে। এবার আমরা দেখে নিচ্ছি আরও কী কী নিয়ম আছে। বিফোর এক্সপ্রেসিং প্রাইস, স্পিড অ্যান্ড প্রপোর্শন, দাম, অনুপাত আর গতি বোঝাতে তার আগে এ বসবে। যেমন উদাহরণ দেখো,
peanut sells at 200 a kilo. দেখো 200 এর দাম বোঝাচ্ছে a kilo, 1 kg এর দাম বোঝাচ্ছে। এখানে a বসছে কিলোটা কিলোটার আগে। আবার দেখো take this medicine thrice a day, দিনে তিনবার এই ওষুধটা নেবে। ডে এর আগে একটা a বসেছে। বুঝে গেল? Before a word beginning with the sound u we u, এইরকম u ওয়ার্ডের আগে কিন্তু a বসবে। এরকম she studied in a university, সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো ইউনিভার্সিটি ইউটা কিন্তু একটা ভাওয়েল লেটার, কিন্তু সাউন্ডটা হচ্ছে ইউ এর মতো, সেই জন্য এখানে এ বসছে। তোমরা এগুলো ভালো করে নিয়মগুলো জানবে। তারপরে তার প্রয়োগ আছে পরে। এবার অ্যান কোথায় কোথায় বসে দেখো। বিফোর সিঙ্গুলার নাউন বিগিনিং উইথ দ্য ভাওয়েল সাউন্ড, সাধারণভাবে ভাওয়েল সাউন্ডের আগে যখন এক বচন থাকে তার আগে অ্যান বসে। এ তো নয় অ্যান বসবে। আই ইট অ্যান অ্যাপেল, দেখো অ্যাপেলটা আছে, ভাওয়েল সাউন্ড শুরু হচ্ছে, অ্যান বসেছে, আমি একটি আপেল খাই প্রতিদিন। বিফোর কনসোনেন্ট বিগিনিং উইথ দ্য সাইলেন্ট এইচ, হ্যাঁ সাইলেন্ট এইচ দিয়ে যখন কোনো শব্দ শুরু হবে তার আগেও কিন্তু অ্যান বসবে। যেমন গিভ মি অ্যান আওয়ার, হাওয়ার তো বলছে না, আওয়ার বলছে, সেই জন্য এখানে অ্যান বসছে। বুঝে গেল? হাওয়ার আগে কেন হাওয়ার হয় না আওয়ার হয়, তার আগে কেন অ্যান বসে? বিফোর কনসোনেন্ট বিগিনিং উইথ দ্য ওয়ার্ড ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট শুরুর শব্দের আগে যদি ভাওয়েল সাউন্ড উচ্চারণ হয় তখন তার আগে অ্যান বসছে। মিস্টার চ্যাটার্জি ইজ অ্যান এমএলএ, দেখো এমএল উচ্চারণ ময়ের মতো হচ্ছে না, এর মতো হয়ে যাচ্ছে, এমএলএ, ঠিক আছে, ওই জন্য অ্যান বসেছে। সাউন্ডের উচ্চারণ উপরে ডিপেন্ড করে অ্যান বসবে না এ বসবে। আবার দেখো এখানে রয়েছে দি, কোথায় কোথায় দি বসাবো আমরা ভালো করে বুঝিনি। এবার আমরা দেখে নেবো কোথায় কোথায় দি বসছে। টু ডিনোট দ্য এক্সিস্টেন্স অফ অনলি ওয়ান ইন নেচার, প্রকৃতিতে যে সমস্ত বস্তু কেবলমাত্র একটি আছে তার আগে দি বসবে। যেমন দি মুন লুকস বিউটিফুল, চাঁদটি দেখতে খুব সুন্দর, তাহলে মুনের আগে দি বসেছে। ফর পার্টিকুলার পার্সন থিং, ধরুন নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তার আগে দি বসে। যেরকম রাহুল নিউ দ্য ম্যান ভেরি ওয়েল, রাহুল মানুষটিকে ভালোভাবে চেনে। দ্য কাউ গিভস আস মিল্ক, গরুমায় দুধ দেয়, এখানে দি বসছে, এখানেও দি বসছে, দেখো মনে রাখাও দি বসছে, কারণগুলো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। বিফোর কান্ট্রি কমিউনিটি নিউজ পেপার মাউন্টেন রিভার সি আইল্যান্ড, দেশ সম্প্রদায় খবর কাগজ পর্বত নদী সমুদ্র এটাকেও দি বসবে। যেরকম এভরিডে মাই ফাদার রিড দ্য স্টেটসম্যান, দেখো একটা খবর কাগজ তাকে দি বসছে। উই এক্সপিরিয়েন্স হিউজ ওয়েভ অফ বে অফ বেঙ্গল অ্যাট দীঘা, তাহলে বে অফ বেঙ্গল একটা সমুদ্রের নাম, বঙ্গোপসাগর তার আগে দিয়ে বসেছে। এইভাবে আমরা নিয়মটা শিখলাম। এরপরে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। কোথায় কোথায় এ বসবে, কোথায় কোথায় অ্যান বসবে, কোথায় কোথায় দি বসবে। দেখো এখানে রয়েছে অরেঞ্জ, কোথায় বসেছে অ্যানের জায়গায়। অস্ট্রিচ কোথায় বসেছে অ্যানের জায়গায়। ব্যানানা বসবে এর জায়গায়। কাবেরি, কাবেরি একটা নদীর নাম, এ অ্যান না বসে দেখো এখানে কোথায় বসেছে, এটা দিয়ের জায়গায় বসেছে, ঠিক আছে। তারপরে কী আছে দেখি, তারপর রয়েছে লিফ, লিফ বসছে এর জায়গায়। কুতুব মিনার, কুতুব মিনারটা জায়গার নাম, সৌধর নাম, কুতুব মিনার তাহলে এনের জায়গায় বসেনি, কুতুব মিনার বসেছে দিয়ের জায়গায়, ঠিক আছে। তারপরে দেখি কী আছে, ইউনিয়ন, দেখো ইউনিয়নটা কোথায় বসেছে, ইউনিয়নটা এর জায়গায় বসেছে, কেন প্রথম লেটারটা তো ভাওয়েল আছে, তাহলে কেন এর জায়গায় বসলো, ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, সেই জন্য ইউনিয়নটা এর জায়গায় বসছে। হাওয়ার, হাওয়ার তো নয় আওয়ার, তাহলে এটা এনের জায়গায় বসবে, ঠিক আছে। সাইলেন্ট এইচ থাকলে এনের জায়গায় বসবে, আমরা শিখলাম এই মাত্র। এগ, এগটা বসবে এনের জায়গায়। ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা হবে এ। ওম্যান, ওম্যান হবে এ। ইউনিভার্সিটি হয়ে যাবে এ। এমএ, এমএটা হয়ে যাবে অ্যান এমএ। স্টেটসম্যানটা দিতে, হিমালয়টা দিতে বসেছে, দেখো স্টেটসম্যান আর হিমালয় এখানে দুটোই দিয়ে ঘরে বসেছে। তারপরে অ্যাক্টিভিটি 7 আছে, দেখো কী বলেছে, এ অ্যান দি বসাতে বলেছে। গিভ মি অ্যান এগ অ্যান্ড এ ব্যানানা, আমাকে একটা ডিম দাও একটা কলা দাও। এগের আগে অ্যান বসেছে, ব্যানানা আগে এ বসেছে। হি ইজ অ্যান এমপি অফ আওয়ার লোকালিটি, তো এমপির আগে অ্যান বসেছে। মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী, এ বসেছে। দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেলস, ঠিক আছে এটা হলো। তারপরে
Barnali is the best girl of the class. এখানে দি বসবে সি ইজ অ্যান ওল্ড লেডি সুগার সেলস রুপিস 20 এ কিলো দিস ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে হি ইজ অ্যান অনেস্ট ম্যান দ্য স্পেসিফিক ওশন ইজ দ্য ডিপেস্ট ওশন প্রশান্ত মহাসাগর সবথেকে গভীরতম মহাসাগর দেখো এখানে কোথায় এ অ্যান্ড ডি বসবে বুঝিয়ে দেওয়া হলো এরপরে আমরা অ্যাক্টিভিটি এইটের দিকে চলে যাব দেখো এখানে কিছু কিছু মিস্টেক আছে এগুলো ঠিক করতে হবে যেরকম রমিতা ওয়েন টু এ তাজমহল এ তাজমহল হবে না তাজমহল তো একটাই আছে পৃথিবীতে ওই জন্য দি তাজমহল হবে তারপরে হি ট্রাভেল অ্যারাউন্ড অ্যান কান্ট্রি বাই এ বাইসাইকেল অ্যারাউন্ড দ্য কান্ট্রি হবে গোটা দেশটি সে বাইসাইকেলে ঘুরেছিল অনামিকা মেট এ ওল্ড ম্যান হবে না অ্যান ওল্ড ম্যান হবে দেখো তোরা দাগ দিয়ে সেটা সঠিক করে দেওয়া হয়েছে মাই মাদার ইজ রিডিং এ বুক হবে অ্যান বুক তো হয় না এ বুক হবে ঠিক আছে তারপরে হি ইজ এ অনারেবল ম্যান এ অনারেবল ম্যান হবে না অ্যান অনারেবল ম্যান হবে কারণ এখানে এসটা সাইলেন্ট করা রয়েছে এইচের উচ্চারণটা সাইলেন্ট রয়েছে অনারেবল হয়েছে বলে ঠিক আছে এরপরে আমরা চলে আসবো ওয়ার্ড্রপে ওয়ার্ড্রপের মিনিংগুলো তোমরা ভালো করে পড়বে এটা অনেক কাজে লাগে জেন্টলি দেখো দুটো সিলেবেল রয়েছে জেন্ট লি মানে হচ্ছে পোলাইটলি মানে বিনম্রভাবে এখান দিয়ে যদি সেন্টেন্স তৈরি করতে দেয় কী হবে দ্য গার্ল বিহেভ ভেরি জেন্টলি মেয়েটি খুব বিনম্রভাবে ব্যবহার করেছিল তারপরে ওয়ান্ডার্ড দেখো দুটো সিলেবেল রয়েছে ওয়ান্ডার্ড মানে সারপ্রাইজ বিস্মিত হয়ে যাওয়া হি ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ইভেন্টস এই ঘটনাটা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল মানে অবাক হয়ে গিয়েছিল ঠিক আছে স্ট্রাগল স্ট্রাগল দুটো সিলেবেল আছে মানে হচ্ছে এফোর্ট হার্ড ট্রল মানে কঠিন পরিশ্রম করা বা প্রয়াস করা দ্য সোলজার পুট ইন এ লট স্ট্রাগলস অনেক কঠিন পরিশ্রমের মধ্যে সৈনিকরা পড়েছিল এক্সপ্লেইন এক্সপ্লেইন দুটো সিলেবেল আছে এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া টোল ইন ডিটেলস খুঁটিয়ে সব কিছু বলা দ্য টিচার এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট স্টেপস অফ দ্য সাম অঙ্কটির বিভিন্ন পদ্ধতি বিভিন্ন ধাপ শিক্ষক মহাশয় বুঝিয়ে বলেছিলেন তারপরে ইকুয়ালিটি দেখো ইকুয়ালিটি তিনটে সিলেবেল আছে মানে সেমনেস মানে একতা সমতা একই রকম হওয়া কী বলেছে উই মাস্ট প্র্যাকটিস ইকুয়ালিটি ইন লাইফ জীবনে সমতা বজায় রাখার জন্য আমাদের সেটা অভ্যাস করা উচিত তারপরে কী আছে দেখো ফেস্টিভ্যাল দেখতে পাচ্ছ ফেস্টিভ্যাল তিনটে সিলেবেল আছে ফেস্টিভ্যাল অকেশন হোয়েন উই এনজয় যখন আমরা আনন্দ করি কোনো উৎসব হোলি ইজ কল্ড দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স হোলিকে রঙের উৎসব বলা হয় কমিউনাল দেখো কমিউনাল দুটো সিলেবেল রয়েছে কমিউনাল মানে বিভিন্ন ধর্মের মানুষ সংক্রান্ত পিপল রিলেটেড টু ডিফারেন্ট রিলিজিয়ান বিভিন্ন ধর্মের মানুষ সংক্রান্ত কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেন ঠিক আছে সাম্প্রতিক সম্প্রীতি অবশ্যই আমাদের বজায় রাখা উচিত হারমোনি হারমোনি মানে ফ্রেন্ডলি অ্যান্ড গুড রিলেশনশিপ একে অপরের সঙ্গে ভালো ব্যবহার সম্পর্ক উই শ্যাল ট্রাই টু কিপ আওয়ার হারমোনি ইন সোসাইটি সমাজে আমাদের সম্প্রীতি বজায় রাখা উচিত এবার দেখো 24 পেজ হয়ে গেল আমরা 25 পেজ চলে যাই অ্যাক্টিভিটি 9 কি বলেছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে সি ওপেন দ্য ডোর জেন্টলি সি আস্তে আস্তে দরজাটা খুলেছিল N19 চলে ভেতরে ঢুকেছিল দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড মানে মানব জাতির ইতিহাস ইজ এ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানব জাতির ইতিহাস হলো বেঁচে থাকার লড়াই অস্তিত্বের লড়াই এখানে স্ট্রাগল হবে উই সেলিব্রেট মানে উদযাপন করা ডিফারেন্ট ফেস্টিভ্যাল আমরা বিভিন্ন রকম উৎসব উদযাপন করি দ্য স্টুডেন্ট এক্সপ্লেন হোয়াই হি ওয়াজ লেট ইন স্কুল তার ছাত্রটি ব্যাখ্যা করেছিল যে কেন স্কুলে দেরি করে এসেছিল এভাবেই আমরা 9 বুঝে নিলাম অ্যাক্টিভিটি 10 দিয়ে কী আছে অ্যাক্টিভিটি 10 রয়েছে দেখো অ্যান্টারিন্স বলেছে মানে বিপরীত শব্দ জেন্টলি তার অ্যান্টারিন্স রুডলি মানে বিনম্রভাবে এটা খুব ক্রুদ্ধভাবে খুব খারাপভাবে আর কি রূঢ়ভাবে সিমিলার যে ডিসিমিলার সিমিলার মানে একই রকম ডিসিমিলার মানে বিভিন্ন রকম ইকুয়ালিটি ইনইকুয়ালিটি এটা হচ্ছে সমতা এটা অসমতা ঠিক আছে এরপরে আমরা মেক সেন্টেন্স করবো আজকের পড়াটা এখানেই শেষ করবো মেক সেন্টেন্স মানে আমি একটা উদাহরণ দেখিয়ে দিয়েছি তোমরা নিজের ইচ্ছে মতো করতে পারো স্যাক্রিফাইস তার মানে হচ্ছে আত্মত্যাগ করা আই অ্যাডমিয়ার টু দ্য এফোর্ট অ্যান্ড স্যাক্রিফাইস
ইউ পুট ইন ইট, তুমি যে ত্যাগ করেছো সেটা আমি মেনে নিচ্ছি, কোনো কাজটা করার জন্য ত্যাগ করে সেটা আমি মেনে নিচ্ছি। ফ্রিডম, দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস লাইজ ইন ফ্রিডম, স্বাধীনতা, আমাদের জীবনে সবথেকে বেশি স্বাধীনতা থাকে কোথায়, আনন্দ থাকে কোথায়, স্বাধীনতায়। রিফিউজ, হি রিফিউজ টু ডু ব্যাড থিংস, সে খারাপ কাজ করতে প্রত্যাখ্যান করেছে, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, তোমরাও খারাপ কাজ করতে প্রত্যাখ্যান করবে। মোমেন্ট মানে মুহূর্ত, ফর এ মোমেন্ট হি স্টাডিড হার ফেস, এক মুহূর্তের মধ্যে সে তার মুখমণ্ডল পড়ে নিয়েছিল। দেখো মোটামুটি গোটা পেজটা পড়ে দেওয়া হলো, 25 পর্যন্ত পড়া হলো, পরের দিন আমরা আরও পড়া করব। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি সেই জায়গায় রিকভারি করার চেষ্টা করব। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমরা সবাই ভালো থাকবে।